ওষুধের বাজারে নৈরাজ্য ঠেকাতে এবার তৎপর হলেন হাইকোর্ট। ওষুধ কোম্পানিগুলোর ইচ্ছে মতো দাম নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। শুধু তাই নয়, অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ দেন হাইকোর্ট। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওষুধ কিনতে গেলে সাধারণ মানুষ এখন আর বুঝতে পারেন না আসল দাম কোনটা। অল্প কদিনের ব্যবধানেই ওষুধের দাম হয়ে যায় দ্বিগুণ। নিয়ন্ত্রণহীন ওষুধের বাজারের লাগাম টানতে তাই হাইকোর্টে রিট করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সোমবার সে রিটের আদেশে হাইকোর্ট বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যেন সরকারের অনুমোদন ছাড়া কাঁচামাল আমদানি করতে না পারে, সেই সাথে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ দেন হাইকোর্ট। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। ওষুধ কোম্পানিগুলো যে নিজেরা মূল্য নির্ধারণ করছে তাও বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ নিয়ে 30 দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। তারা ওষুধ আইনের যে 30 ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এরিটের চূড়ান্ত শুনানিতে ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি না করতে গাইডলাইন করে দেবেন বলেও জানান হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।